হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্ট্রিম সেভেন বিডির পক্ষ থেকে আপনাদের আবারও জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমাদের গন্তব্য খনিয়া দিঘি এবং খনিয়া দিঘি মসজিদ। খনিয়া দিঘি এবং খনিয়া দিঘি মসজিদ চাঁপাইনবাবগঞ্জ জেলা অবস্থিত। চলুন যাওয়া যাক। আপনার সামনে যে দিঘিটি দেখতে পাচ্ছেন সেই দিঘিটি হলো খনিয়া দিঘি। কথিত আছে প্রায় আজ থেকে 600 বছর পূর্বেই এই দিঘিটি খনন করা হয়। এই দিঘিটির পাশেই রয়েছে সেই ঐতিহ্যবাহী খনিয়া দিঘি মসজিদ। চলুন আমরা খনিয়া দিঘি মসজিদের দিকে যাচ্ছি। খনিয়া দিঘি মসজিদের বেশ কিছু আঞ্চলিক নাম আছে। এটি স্থানীয়ভাবে চামচিকা মসজিদ বা কেউ কেউ রাজবিবির মসজিদ নামেও অভিহিত করে থাকেন। চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় এই খনিয়া দিঘি মসজিদটি অবস্থিত। আপনারা যারা যেতে চান তারা চাঁপাইনবাবগঞ্জ থেকে সিএনজি বা বাস যোগে অথবা একটি অটো ভাড়া নিয়েও আপনারা চলে যেতে পারেন। 35 কিলোমিটার দূরত্ব এই জায়গায় পৌঁছতে আপনাদের সময় লাগবে প্রায় 1 ঘন্টার একটু বেশি। খুব সুন্দর কারুকার্য খচিত এই মসজিদটি, ইটের তৈরি এই মসজিদটির এবং বাইরে সুন্দর টেরাকোটার কাজ করা। মসজিদটির আয়তন লম্বায় 62 ফিট এবং প্রস্থে 42 ফিট। মূল গম্বুজটির নিচে ইমারত বর্গাকারে তৈরি, যার প্রতিটি 28 ফুট দৈর্ঘ্য বিশিষ্ট। চলো আপনাদেরকে মসজিদটির দুই সাইডের অংশটুকু দেখিয়ে নিয়ে আসছি কি অপরূপ কারুকার্যে খচিত এই মসজিদটি। ইতিহাস থেকে পাওয়া যায় 1450 থেকে 1565 খ্রিস্টাব্দ অবধি গৌর ছিল তৎকালীন বাংলার রাজধানী। এই সময়ই এই মসজিদটি নির্মিত হয়েছিল। আপনাদেরকে যে দিঘিটি আমরা দেখিয়েছিলাম খনিয়া দিঘি, এই খনিয়া দিঘিটির এই মসজিদকে কেন্দ্র করেই তৈরি করা হয়েছিল। চাঁপাইনবাবগঞ্জ জেলার একটি ঐতিহ্যের মসজিদ হল ষোড়শনা মসজিদ। এই ষোড়শনা মসজিদের সন্নিকটেই অবস্থিত এই খনিয়া দিঘি মসজিদ। তবে এই মসজিদটি কে তৈরি করেছিলেন তার সঠিক কোনো তথ্য আমরা কোথা থেকে পাইনি। তবে মসজিদটির আকৃতির সাথে মালদার চামকাঠি মসজিদের একটি মিল রয়েছে। ভিউয়ার্স, চলুন আমরা দেখে আসি মসজিদের ভিতর দিকটা কেমন। আশা করি আপনাদের ভালো লাগবে। মসজিদের ভিতরটা দেখতে অনেকটা ব্যাসল্টের মতো মনে হলেও আসলে তা ইটের কাজ করা। তবে মিম্বারের জায়গাটি হলো ব্যাসল্টের কালো পাথরের তৈরি। প্রতি ওয়াক্তে এই মসজিদ থেকে ভেসে উঠছে আজানের ধ্বনি আর মুসল্লিরা জমায়েত হচ্ছেন নামাজ আদায়ের জন্য। এরকম একটা ঐতিহাসিক মসজিদে আমাদের সৌভাগ্য হয়েছিল জোহরের নামাজ আদায় করার। চলুন ভিউয়ার্স, আমরা এখানকার স্থানীয় অধিবাসীদের কাছ থেকে এই মসজিদ সম্পর্কে কিছু শুনি। থাকা যেত না, গরু ছাগলকে বাঘ ধরে খেত। আচ্ছা, তাহলে বাঘও ছিল, চামচিকার উৎপাদ ছিল। আচ্ছা, তারপরে আমরা করলাম কি বাবাকে সব ঝুড়িয়া ঝাড়িয়া আগুন লাগিয়ে পড়িয়া চড়ে আমরা বলো দিঘিতে বাড়ি করলাম। আচ্ছা, বাড়ি করার পরে আমরা দেখলাম যে মহিলাতে কিছু নষ্ট আছে, তো এস্তার সরকার এস্তাদের সমাজ এস্তার সরকার মালামত করে গেল। মানে এই মসজিদটা মানে যখন আপনারা পেয়েছিলেন তখন এটা জর্জীর্ণ অবস্থায় ছিল, তো এসআর সরকারের সময় এই মসজিদটাকে নতুন করে মেরামত করে দেওয়া হয়, সংস্কার করা হয়। আচ্ছা, তারপরে আমরা এখানে সিদ্ধান্ত নিয়ে এলাম নামাজের একদিন করতে করতে আস্তে 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 এখন
আমরা 98 আগে থেকে আমরা নামাজের সিদ্ধান্ত নিয়েছি, এক দুজন তিনজন করে আস্তে আস্তে ঝাড় ঘাটাটি পরিষ্কার করে আমরা নামাজটা পড়ি। পড়তে পড়তে কুমটি হবে, কুমটি হবে আপনার এই যে পাঁচ অক্ট নামাজ জুম্মার নামাজ খুলে গেলে এখনো পর্যন্ত। আচ্ছা চাচা, এই মসজিদটা কবে মানে তৈরি হয়েছে? মানে আমরা ইতিহাসই পাই না, এটা কোনো 700 বছর আগে দেখেন, ইলিয়াস বাদশা গেছে, ইলিয়াস বাদশা গেছে, বাদশা গেছে, মোগল বাদশা গেছে, সম্রাট বাদশা গেছে, সিকান্দর শাহ বাদশা গেছে, মানে এটা হলো যে মোগল সাম্রাজ্যের আগে আগে। আচ্ছা দর্শক মন্ডলী, আমরা জানতে পারলাম যে এই মসজিদটি সঠিক কোনো ইতিহাস না থাকলেও এই মসজিদটি মুঘল সাম্রাজ্যের আগে তৈরি। তো আপনাদেরকে দেখাতে পেরেছি, এর জন্য আমরাও অনেক মানে খুশি যে আপনারা দেখতে পেলেন এরকম ঐতিহ্যবাহী একটি মসজিদ। তো আশা করি আমরা আজকে আরও কিছু মসজিদ দেখাতে পারবো। তো আমরা বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।